বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা, ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আশা করছি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ অবস্থায় জীবনযাপন করছ। নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যরক্ষা বিধি মেনে চলছ এবং ঘরে অবস্থান করছো। মাস্ক তো বাধ্যতামূলক, এছাড়াও স্যানিটাইজার, বারবার হাত ধোয়া, এসব তো আছেই এখন। কিন্তু এগুলি সব কিছুই আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকর অংশ হিসাবে থেকে গেল। আসলে এগুলি সবসময় আমাদেরকে সাবধানতা সাথে চলতে সাহায্য করে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করে। তো যা হোক, আশা করছি আমরা এই ব্যাপারে সচেতন থাকব। আমার আজকের এই ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। অনার্স ফাইনাল ইয়ার, যারা ফাইনাল পরীক্ষা যাদের সামনে তাদের জন্য। আমি পড়াচ্ছিলাম আমাদেরকে কীটতত্ত্ব কোর্সটির উপরে, সেখানে আমরা ইনসেক্ট ট্যাক্সোনমির উপরে কথা বলছিলাম, এবং ইতিমধ্যে কিন্তু আমরা ইনসেক্ট ট্যাক্সোনমির বেশ কিছু অর্ডার নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকেও আমরা ইনসেক্ট ট্যাক্সোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার কলিওপ্টেরা নিয়ে কথা বলব। তো চলো বোর্ডে যাই। তো আমরা পড়ছি অর্ডার কলিওপ্টেরা। বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই কলিওপ্টেরা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। এই যে কলিওপ্টেরা, এই বর্গের কীট পতঙ্গের সাধারণ নাম হচ্ছে বিটল অ্যান্ড উইভেলস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কিন্তু 1735 সালে সর্বপ্রথম অর্থোপটেরোগয়েড কীটপতঙ্গ হিসাবে এগুলি আবিষ্কার করেন, এবং 1758 সালে তার বিখ্যাত যে একটি গ্রন্থ রয়েছে, সিস্টেমা ন্যাচারি, তোমরা অবশ্যই এই নামটি মনে রাখার চেষ্টা করবে, সেই পুস্তকের দশম সংস্করণে তিনি অর্থোপটেরোয়েড হিসেবে এগুলির বর্ণনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ওই পুস্তকেরই প্রায় 1200 সংস্করণে, তোমার প্রায় কত সাল, 1766 থেকে 67 পর্যন্ত, এগুলি পৃথক করে মানে হেমিপ্টেরা এবং কলিওপ্টেরা দুটি বর্গ হিসাবে বর্ণনা করা হয়েছিল। তবে আধুনিককালে বিজ্ঞানী মহলে এই ধরনের কীটপতঙ্গগুলিকে, বিটলস আর উইভেলস, এই ধরনের কীটপতঙ্গগুলিকে কলিওপ্টেরা নামে আখ্যায়িত করা হয়। কলিওপ্টেরা নামেই এই মানে পতঙ্গগুলি পরিচিত। তো কলিওপ্টেরা শব্দটি দুটি গ্রিক শব্দ, কলিওস মিন্স শীত বা এক ধরনের আবরণ, আর টেরন মিন্স উইংস, তো এই ডানা থেকে উদ্ভূত। অর্থাৎ এই বর্গের কীটপতঙ্গের সামনের ডানা রূপান্তরিত হয়ে শক্ত আবরণ বা ঢাকনার মতো গঠন বিশিষ্ট হয়, আর পিছনের ডানা ঝিল্লির মতো কী করে, ওই সামনের ডানার যে উপরের ডানা নিচের দিকে অবস্থান করে, অর্থাৎ মেমব্রেইনাস। তাহলে এই বর্গের যে পতঙ্গ, তাদের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম জোড়া ডানা কেমন, প্রথম জোড়া ডানা হচ্ছে আবরণের মতো শক্ত, এবং শক্ত আবরণ, আর যেটা মানে দ্বিতীয় জোড়া ডানা, সেটি হচ্ছে সেগুলি তোমার মেমব্রেনাস, ঠিক আছে। তো এটি হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় বর্গ, অর্থাৎ কলিপ্টেরার আন্ডারে যতগুলি পতঙ্গ পাওয়া যায় তাদের সংখ্যাই সর্বাধিক মোটামুটিভাবে, এবং এদের এই বর্গে প্রায় 330,000 প্রজাতির কীটপতঙ্গের বর্ণনা আজ এখন পর্যন্ত করা হয়েছে, এখনও হচ্ছে, বর্তমানে আরও অনেক ধরনের পতঙ্গ পাওয়া যাচ্ছে, এবং এগুলির অধিকাংশই কিন্তু এই পতঙ্গগুলির, এই যে বিটলস এবং উইবেলস, এদের অধিকাংশ পতঙ্গগুলি হচ্ছে তোমার এই যে অর্থকরী যে ফসলগুলি রয়েছে আমাদের, সেগুলির মারাত্মক পেস্ট হিসাবে বিবেচিত, অর্থাৎ মারাত্মক ধরনের ক্ষতি করে থাকে, অর্থাৎ খুবই ক্ষতিকর পতঙ্গ এই ধরনের প্রাণীগুলো, কাজে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এই পোকাগুলির গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আবার কোনো কোনো সদস্য আছে যারা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আবার জৈবিক দমনেও সাহায্য করে, সেটা কিন্তু আবার তাদের বেনিফিশিয়াল সাইড, অর্থাৎ এরা কিছু পতঙ্গ খেয়ে আমাদের শস্যের উপকারও করে থাকে। এবং এখানে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল কথাটা বলতে পারি, অর্থাৎ জীব দিয়ে জীবের যে কন্ট্রোল, অর্থাৎ একই পোকা অন্য পোকাকে খেয়ে কী করছে, আমাদের উপকার করছে। তো যাই হোক, আমরা আগে কী করি, যে এই কমন যে কিছু ক্যারেক্টার্স রয়েছে কলিওপ্টেরার, যেগুলিকে আমরা সাধারণভাবে দেখলেই যেন চিনতে পারি সেই পতঙ্গগুলি, তাদের একটু সাধারণ কিছু যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার্স, এগুলো নিয়ে একটু আমরা কথা বলে নিই, কেমন। এখানে আমার কাছে একটি ছবি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ,
এই যে এই যে পতঙ্গগুলি রয়েছে, এটি হচ্ছে হচ্ছে ল্যাডি বার্ড বিটেল, তোমরা নিশ্চয় জানো গান্ধী পোকার নাম শুনেছ। আর এখানে আর একটা যেটা ছবি রয়েছে এটা হচ্ছে ম্যাক্সিকান বিন বিটেল। তো এই ধরনের পোকাগুলি সাধারণত কলিপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত। তো এবার আসি আমরা এদের কিছু কমন ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, যা দেখলে আমরা বা এই পোকাগুলিকে যেন আমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারি যে এটি কলিওপ্টেরা বর্গের পতঙ্গ। কারণ আমাদের কিন্তু আছে যে কি বলে স্পটিংয়ে আমাদের দুই একটা পতঙ্গ দেওয়া হতে পারে, যেগুলো দেখলে কিন্তু আমাদের বলতে হবে যে এটি কোন বর্গের, কোন ক্লাসের, কোন ফ্যামিলির, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তো আমরা তো ট্যাক্সোনমি পড়ি এই কারণে যে সেই প্রাণীটাকে চেনার জন্য যে সহজ উপায়, সেই জন্যই কিন্তু আমাদের ট্যাক্সোনমি পড়া। তো আসুন আমরা এদের কমন ক্যারেক্টার্স বা সাধারণ কিছু বৈশিষ্ট্যগুলি দেখে নিই। যেমন এদের আমরা জানি যে দুই জোড়া ডানা, তার মধ্যে প্রথম জোড়া ডানা হচ্ছে ইলাইট্রাতে পরিণত হয়। কেমন? প্রথম জোড়া ডানা ইলাইট্রাতে পরিণত হয়, বেশ শক্ত টাইপের ডানা এগুলি। আর দ্বিতীয় জোড়া ডানা সেগুলি হচ্ছে মেমব্রেনাস, সেটি ইলাইট্রার নিচের দিকে অবস্থান করে এবং ঝিল্লির মতো। কেমন? ক্লাসে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে এই পোকাগুলো আমরা দেখাবো তখন তোমরা একটু ভালো করে চিনে নিও। আচ্ছা, এরপরে আছে যে এদের মস্তক। এদের মস্তক কিন্তু কেমন নরমক্ষম, অর্থাৎ নড়তে পারে খুব দ্রুত। এবং এদের যে পুঞ্জাক্ষি সেগুলি তো অবশ্যই উপস্থিত থাকে, কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষি তাদের প্রেজেন্ট। এবং তাদের অসিলি কিন্তু অ্যাবসেন্ট, অর্থাৎ তাদের কোনো সরলাক্ষি বা অসিলি কিছু এগুলো থাকে না। এবং এদের মাউথ পার্স হচ্ছে বাইটিং এবং চিউইং টাইপের মাউথ পার্স তাদের। এবং এদের যে বক্ষ রয়েছে, বক্ষের তো তোমরা জানো তিনটি অংশ, প্রথমটি যেটাকে বলে প্রোথোরাক্স সেটি আকারে বড়, অগ্রবক্ষ বলা যায় এটাকে, এবং এটা নড়াচড়া করতে সক্ষম। আর যে তাদের মধ্যবক্ষ বা মেজোথোরাক্স সেটি হচ্ছে সংক্ষিপ্ত। এদের দেহ সাধারণত শক্ত এবং আঁটোসাঁটো, তোমাদের ছবিটা আমি দেখালাম, খুব টাইট টাইপের একটা ফিগার। এবং খুব দ্রুত তারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, হচ্ছে যে তাদের দেহটা খুব রোবাস্ট টাইপের। এবং এদের যে মেটামরফোসিস, বাংলায় কী বলে এটাকে, রূপান্তর, তাই না? তো মেটামরফোসিস বা রূপান্তর হচ্ছে কমপ্লিট। কমপ্লিট কেন? যে এই মেটামরফোসিসের মধ্য দিয়ে, অর্থাৎ তাদের যে জীবনচক্র সম্পন্ন হয় সেখানে তাদের বিভিন্ন স্টেজগুলি খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। অর্থাৎ কী কী থাকে স্টেজ নিশ্চয়ই তোমরা জানো, এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। আচ্ছা, আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, আমি আশা করছি যে তোমরা অবশ্যই তোমাদের এই লেকচার শোনার সময় তোমাদের সাথে তোমাদের পেন্সিল বা পেন এবং খাতা তোমাদের কাছে আছে, ঠিক আছে? তোমরা কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো এগুলি কিন্তু অবশ্যই তোমরা লিখে নিবে, তা নাহলে কিন্তু আমরা লেকচার না দিয়ে তোমাদেরকে এরকম কিছু ফিগার দিলেই কিন্তু তোমাদের হয়ে যেত, কিন্তু আমরা কিন্তু তা করছি না, কারণ আমরা জানি যে তোমাদের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে, ঠিক আছে? তোমরা আমাদের কাছে, আমরা যে কথাগুলো তোমাদেরকে বলবো সেগুলি আমাদের, আমরা যেন ডিটেলস তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি। তো সেই বোঝার ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে কীভাবে হবে, খাতা কলমে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই খাতা কলম রাখবে এবং আমরা যে কথাগুলো এক্সট্রা বলি সেগুলো অবশ্যই তোমরা একটু খাতায় টুকে নিবে। নেক্সটে তোমাদের কী হবে এই ব্যাপারগুলি নিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের আর কোনো মানে এটার মধ্যে আর কোনো জড়তা থাকবে না। ওকে, তো যারা এখনও নাও নেই খাতা পেন্সিল, তারা একটু খাতা পেন্সিল সাথে রেখে নাও। আচ্ছা, এই হলো তাদের, এই যে যেমন আমি কথাটা বললাম যে মেটামরফোসিস কমপ্লিট, এটা কিন্তু একটা লাইন লিখেছি বাট এটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি যে এদের জীবদ্দশায় চারটি স্টেজ খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। কী কী? এগ, লার্ভা, পিউপা অ্যান্ড অ্যাডাল্ট। আচ্ছা, এরপরে আসি যে এদের লার্ভা, এদের যে লার্ভা দশাটা থাকে সেটা কিন্তু ক্যাম্পোডিফর্ম। আর হচ্ছে তাদের যে অথবা আরেকটা ফর্ম থাকে তাদের, ইরুসি ফর্ম হতে পারে, এখানে লেখা হয়নি। আরেকটা যে তাদের পিউপা দশা সেটা হচ্ছে অ্যাডেকটিকাস, আরেকটা হতে পারে সেটা হচ্ছে এক্সারেট। অর্থাৎ আমরা জানি যে পিউপার কতগুলো টাইপস আছে এবং লার্ভারও কতগুলো টাইপস আছে। হ্যাঁ, তো লার্ভার টাইপসের মধ্যে দুইটা টাইপস আমরা দেখব, ক্যাম্পোডিফর্ম লার্ভা এবং ইরুসি ফর্ম লার্ভা। আর পিউপার মধ্যে আমরা অ্যাডিকটিশাস এবং এক্সারেট, এই দুই ধরনের যে পিউপা এই বিভিন্ন ধরনের যে কলিওপ্টেরা বর্গের পতঙ্গগুলির মধ্যে তাদের জীবনদশায় দেখা যায় জীবনচক্রে। কেমন? তো মোটামুটি এই হচ্ছে আমাদের কলিওপ্টেরা বর্গের সাধারণ বৈশিষ্ট্য, যা দেখে আমরা একটি কলিওপ্টেরা বর্গের পতঙ্গকে আইডেন্টিফাই করতে পারব। তো এবার আমাদের এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে যে এই কলিওপ্টেরা বর্গের পতঙ্গগুলি কোথায় থাকে, তারা মানে পৃথিবীর কোন কোন জায়গায় তারা অবস্থান করে, এবং তাদের যে এক্সটার্নাল মর্ফোলজি কেমন, দেখতে বাইরে থেকে কেমন, তাদের ইন্টারনাল মর্ফোলজিটা কেমন। তো এই ব্যাপারগুলি কিন্তু আমাদের অবশ্যই খুব
ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে প্রথমে আসি আমরা যে তাদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, অর্থাৎ তাদের স্বভাব এবং বাসস্থান। স্বভাব বাসস্থান কী? যে এই বর্গের কীটপতঙ্গগুলি কিন্তু সব জায়গায় বসবাস করতে পারে, অর্থাৎ জলজ এবং স্থলজ, এছাড়াও বিভিন্ন পরিবেশেও কিন্তু তারা অবস্থান করে, যেমন ডাঙায়, পানিতে, কাদায়, গর্তে, গুহার মধ্যে, পাহাড়ের উচ্চ শিখরে প্রভৃতি বিভিন্ন পরিবেশে এরা বাস করে। এবং এগুলি নিজেদের যতটা সম্ভব কেমন গোপন রাখতে পছন্দ করে, অর্থাৎ এরা লুকিয়ে লুকিয়ে থাকে কেমন করে জানি, হ্যাঁ, মানে ওদেরকে বোঝা যায় না। এবং ওদের মধ্যে ক্যামোফ্ল্যাশও থাকে, অর্থাৎ ওরা পরিবেশের সাথে এমনভাবে মানে তাদেরকে অ্যাডাপ্টেশন তাদের পাওয়ার বলে, এটাকে লুকিয়ে থাকে যে বোঝা যায় না যে পাতা নাকি একটা পোকা। খুব সুন্দর সুন্দর পোকা রয়েছে দেখতে, কিন্তু পাতার সাথে, সবুজের সাথে, ফুলের সাথে এদের এত মানে রিলেশন এত সুন্দর যে দেখলে মনে হয় না যে এটা একটা পোকা, মনে হয় যে এটা পাতারই বা ফুলেরই কোনো একটা অংশ। হ্যাঁ, তো এই জন্যই বলা হচ্ছে যে এরা নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসে। আর অনেক প্রজাতি এদের ক্ষেতের অর্থকরী ফসল, শাকসবজি, গাছের কাণ্ড, আসবাবপত্র, জামা কাপড়, গুদামজাত খাদ্যশস্য, ওষুধ ইত্যাদির পেস্ট হিসাবে মারাত্মক ক্ষতি করে থাকে। আমি কিন্তু এটার এদের অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু বলে দিচ্ছি, কেমন এরা সব কিছুর কিন্তু ক্ষতি করে থাকে, অনেক কিছুর। এবং এরা পরিবেশের পরিচ্ছন্নতার ব্যাপারেও কিন্তু আমাদেরকে আবার হেল্প করে থাকে, এটা আবার তাদের বেনিফিশিয়াল সাইড, অর্থাৎ পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, অনেক কিছু খেয়ে ফেলে যেখানে আমাদের পরিবেশটা অটোমেটিক্যালি পরিচ্ছন্ন হয়ে যায়। এবং এরা এই ধরনের পতঙ্গগুলির মধ্যে মাংসাশী পতঙ্গও দেখা যায় এবং উদ্ভিদভোজী পতঙ্গও দেখা যায়, বুঝতে পেরেছ? কারণ এরা হচ্ছে মাংস বিভিন্ন ধরনের কীটপতঙ্গের লার্ভা এগুলো খেয়ে থাকে, আবার অনেক সময় কিছু কিছু আছে যারা উদ্ভিদ খায়, সে কারণে কিন্তু আমাদের উদ্ভিদের অনেক ক্ষতি করে থাকে, উদ্ভিদভোজী ফাইটোফ্যাগাস বলে সেই পতঙ্গগুলিকে। আর অনেকে আছে যারা আবার অন্তঃপরজীবী হিসাবে প্রাণীদেহের অভ্যন্তরে বাস করে, আবার অনেকগুলি বিভিন্ন রোগের জীবাণুবাহক হিসাবে কাজ করে। তাহলে দেখা যাচ্ছে যাদের বিশাল অর্থনৈতিক গুরুত্ব আছে এবং নানানভাবে এরা কিন্তু পরিবেশের সাথে নিজেদেরকে মানে নিজেদেরকে অ্যাডাপ্ট করে থাকে, অর্থাৎ অন্তঃপরজীবী, অর্থাৎ মানে কী বলবো এটাকে, এন্ডোপ্যারাসাইট হিসাবে তারা থাকে। এবং অনেক বিভিন্ন পতঙ্গের কিন্তু তারা কী করে, অনেক রোগের জীবাণু মানে বাহক হিসেবে তারা কাজ করে, ক্যারিয়ার হিসাবে। তাহলে কিন্তু এরা আমাদের জন্য ক্ষতিকর বোঝা যাচ্ছে। এবার আসি এদের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মানে কোথায় কোথায় এরা বসবাস করতে পারে। যেমন অল ওভার দি ওয়ার্ল্ড আমি বলেছি, অর্থাৎ এরা পৃথিবীর সকল অঞ্চলে এরা বিস্তৃত, কেমন জল, স্থল, পাহাড়, পর্বত, তারপরে দ্বীপ, বনাঞ্চল প্রভৃতি দুর্গম অঞ্চলেও কিন্তু এদেরকে বসবাস করতে দেখা যায়। তবে সাধারণভাবে কিন্তু উষ্ণ এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে এদের সংখ্যা বেশি। এবার আসে তাদের এক্সটার্নাল মর্ফোলজি, অর্থাৎ এদের যে বডি শেপ অ্যান্ড সাইজ কেমন, তাদের হেড, তাদের থোরাক্স, উইং, অ্যাবডোমেন। আমরা জানি যে একটি ইনসেক্টের এই ব্যাপারগুলি রয়েছে। তো প্রথমে আসি তাদের বাহ্যিক গঠনের মধ্যে, কলিপ্টেরা কীটপতঙ্গগুলির আকার কেমন, একটা তোমাদেরকে আমি ছবি দেখিয়েছি, সেখানে হচ্ছে ছোট থেকে বড় আকারের, অর্থাৎ একটু তোমাদের সাইজটা বলে দিতে হবে যে 0.5 মিলিমিটার থেকেও হতে পারে, ছোট এত ছোট হতে পারে, আবার 160 মিলিমিটার পর্যন্ত তারা বড়ও হতে পারে। এগুলি গোলাকার, ডিম্বাকার, লম্বাকার, সিলিন্ডার আকৃতি, নলাকৃতি, চ্যাপ্টাকৃতি ইত্যাদি বিভিন্ন রকমের শেপে তারা রয়েছে, বিভিন্ন ধরনের পোকাগুলি। তবে এদের দেহের রং কেমন, কালো হতে পারে, বাদামি হতে পারে, হলুদা, ইলো মানে কিছুটা লাল যুক্ত, অথবা উজ্জ্বল কালার, অনেক সময় মেটালিক দেখা যায় এদেরকে, এবং নানান টাইপের কালারের কম্বিনেশন বা মিশ্রিত বর্ণও কিন্তু অনেক পতঙ্গের মধ্যে দেখা যায় কলিপ্টেরা বর্গে। আর এদের যে দেহ শক্ত, যে স্কেলেরোটিক যে আবরণটি রয়েছে ডানার, এটা তো মানে শক্ত হতে পারে, আবার অনেক সময় কিন্তু এটি নরমও হতে পারে। আর এদের দেহের উপরিভাগে কিন্তু রোম, লোম, চুল, তারপরে বিভিন্ন ধরনের কাঁটা বা শিঙের মতো অংশ, অনেক কিছু থাকতে পারে বিভিন্ন ধরনের পতঙ্গের মধ্যে দেখা যায়। আর মস্তকাঞ্চল, এদের যে হেডের অংশ, এবার আসি, তাদের হেড খুব উঁচু টাইপের একটু শরীরের তুলনায়, এবং খুব শক্ত, স্কেলেরোটিক এবং প্রোগনাথাস বা হাইপোগনাথাস ধরনের। নিশ্চয়ই তোমরা প্রোগনাথাস এবং হাইপোগনাথাস সম্পর্কে তোমাদের ধারণা আছে, সামনের দিকে যখন মাথাটা থাকে তখন তাকে বলে প্রোগনাথাস, এবং নিচের দিকে যখন থাকে তখন বলে হাইপোগনাথাস। আর এদের মাথা কিন্তু নরমক্ষম, ক্ষয়প্রাপ্ত, এবং এরা অ্যাপিক্রেনিয়াল ফাটল বিশিষ্ট। তবে কিছু কিছু বিটেল আছে যাদের ফ্রন্টস এবং ভার্টেক্সের বেশ লম্বা থাকে, এবং রোস্ট্রাম অনেক লম্বাকৃতির হয়ে থাকে। হ্যাঁ, এবং এদের চোয়াল থাকে, অগ্র এবং পশ্চাৎ অংশে বিভক্ত থাকে। তারপরে তাদের
ইয়ে থাকে, কি বলে তোমার যে বিভিন্ন ধরনের অ্যান্টিনাগুলি, অ্যান্টিনাগুলি তাদের বিভিন্ন রকম হতে পারে, ফিলিফর্ম হতে পারে, মনিলিফর্ম হতে পারে মালার মতো, তারপরে তোমার ক্লাভেট হতে পারে করাতের মতো যেটা, তারপরে সিরেট আছে, ল্যামেলেট আছে পাতার মতো, ক্যাপিটেট আছে, জ্যানিকুলেট, অর্থাৎ এই যে পতঙ্গগুলি রয়েছে তাদের অ্যান্টিনা টাইপস দিয়ে কিন্তু বোঝা যায় না যে তারা মানে একটা বিশেষ বর্গের অংশ, অর্থাৎ এদের বিভিন্ন ধরনের পতঙ্গেতে নানান রকমের অ্যান্টিনা উপস্থিতি দেখা যায়। তবে নির্দিষ্ট পতঙ্গের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট রকমের অ্যান্টিনাই থাকবে, ঠিক আছে, ওটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কেমন। আচ্ছা, এবার আসি যে এদের আর কি থাকলো, এদের যে যে অ্যান্টিনাটা সেটা কিন্তু কত খণ্ড, প্রায় 11 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। আর হচ্ছে যে এদের পুঞ্জাক্ষি সবসময় উপস্থিত থাকে এদের, মানে তোমার যে কী বলে এটাকে, কম্পাউন্ডাই ইংরেজিতে বলি, এটি উপস্থিত। তবে পুরুষ যে ইনসেক্ট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে এই পুঞ্জাক্ষিটি বড় থাকে আর স্ত্রী পতঙ্গের ক্ষেত্রে থাকে ছোট। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি অনুপস্থিত থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে, খুব রেয়ার আর কি। তবে এগুলি তিন প্রকারের পুঞ্জাক্ষি থাকতে পারে, একটা হচ্ছে একন টাইপ, পুঞ্জাক্ষির কিন্তু অনেকগুলি টাইপস রয়েছে, যেমন একন, ইউকন এবং সুরুকন, তো বিভিন্ন ধরনের এদের মধ্যে আছে। এবং এদের যে গ্রিনিয়াস এবং কিছু বিটেলের ক্ষেত্রে প্রতিটি পুঞ্জাক্ষি ঊর্ধ্ব এবং নিম্ন দুই অংশে বিভক্ত, ঠিক আছে। আমি বলেছি যে এদের অসিলি কিন্তু অ্যাবসেন্ট, অসিলি থাকে না, অসিলি অ্যাবসেন্ট। আচ্ছা, আর একটা জিনিস থাকে যে যে মুখপাঙ্গ, হ্যাঁ, এদের মুখপাঙ্গ কেমন, মাউথ পার্স কর্তন এবং চোষণ ধরনের, কেমন, অর্থাৎ বাইটিংও হতে পারে এবং চিউইংটা, অর্থাৎ চিবিয়ে চিবিয়ে তারা খায় অথবা কুড়ে কুড়ে তারা খেতে সক্ষম। ওদের যে মাউথ পার্সের যে ল্যাব্রাম অংশটি সেটি কিন্তু নিচের দিকে লুকানো থাকে। এবং যে কিছু কিছু পতঙ্গ আছে শিকারী পতঙ্গ, তাদের ম্যান্ডেবল চিকন এবং ধারালো আর তীক্ষ্ণ পার্শ্ব দাঁত থাকে তাদের, যেন তারা কী করে মানে ছিঁড়ে নিয়ে আসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে যে এদের ম্যাগজিল অত্যন্ত সুগঠিত, চারখণ্ড বিশিষ্ট, তারপরে তাদের গ্লোসা, প্যারাগ্লোসা, লিগুলার, এগুলো সব একসাথে একত্রীভূত হয়ে যায়। আর এদের যে ল্যাবিয়াল অংশটি রয়েছে, ল্যাবিয়াল পাল্প বলি যেটাকে আমরা, মাউথ পার্টের একটা বিশেষ অংশ, সেটি কিন্তু তিন খণ্ড বিশিষ্ট, কেমন। তো এই গেল তাদের মোটামুটি হেডের যে মাউথ পার্সের অংশটি। এবার আসি তাদের থোরাক্স অঞ্চল বা বক্ষাঞ্চলে, এটি হচ্ছে অসমখণ্ডিত, অর্থাৎ এক একটা খণ্ডক এক এক রকম। এবং অগ্র যে বক্ষাঞ্চল সেটি কিন্তু স্বাধীন, নরমক্ষম, অবিভক্ত, অর্থাৎ একদম কম্প্যাক্ট এবং বেশ বড় এবং মুক্ত পূর্ণ টার্ম বিশিষ্ট, অর্থাৎ সামনের অংশটাকে আমরা কী বলছিলাম যে অপেক্ষাকৃত আকারে বড়, কেমন। আচ্ছা, আর বক্ষের সাথে তাদের কী থাকে, বিভিন্ন ধরনের লেগসগুলি থাকে, পাগুলি থাকে, সেই পা তাদের শক্তিশালী। এবং এই পাগুলি বিভিন্ন রকম হয়ে থাকে, হাঁটার জন্য, লাফানোর জন্য, দৌড়ানোর জন্য, মাটি খনন প্রভৃতি কাজের জন্য এগুলি বিশেষভাবে অভিযোজিত। আচ্ছা, পানিতে বসবাসকারী যে কীটপতঙ্গগুলি রয়েছে তাদের ক্ষেত্রে দেখি আমরা যে মধ্য এবং পিছনের পা অথবা শুধু পিছনের পা সাঁতারের জন্য অভিযোজিত থাকে, কেমন। এদের কিন্তু টার্সি যে থাকে পায়ের অংশ সেটি 1-5 খণ্ডক বিশিষ্ট, তবে শেষ প্রান্তে 1 বা 2টি নখর থাকতে পারে আত্মরক্ষার কারণে। আচ্ছা, এবার আসি তাদের উইং বা ডানা, ডানা তো খুব ইম্পর্টেন্ট বলেছি তাদের জন্য, যে অসমান ডানা, সামনের ডানা ইলাট্রায় পরিণত হয়। এবং যে যখন এই ইনসেক্টগুলি যখন এই ইলাট্রা উপরিভাগগুলি সূক্ষ্ম লোম দ্বারা আবৃত এবং পুরা উদর অঞ্চলটাকে তারা বিশ্রামরত অবস্থায় ঢেকে রাখে। আর সাধারণভাবে দেখা যায় যে মুক্ত এবং পিছনের ডানার সাহায্যে উড়ার সময় এটি মেলে যায়, কারণ এদের পিছনের ডানার অংশ বলেছিলাম যে মেমব্রেনাস ধরনের, কই গেল এটা, এই যে ডানা, দ্বিতীয় জোড়া ডানা মেমব্রেনাস, এবং উড়ার সময় এই মেমব্রেনাস ডানাগুলি বের হয়ে আসে। আচ্ছা, যেসব কীটপতঙ্গের ডানা থাকে না তাদের কিন্তু ইলেকট্রিয়া খুব অনড় থাকে এবং তারা হেঁটে চলাফেরা করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাদের যে শিরাবিন্যাস সেটি কিন্তু ক্ষয়প্রাপ্ত এবং বিভিন্ন রকমের হতে পারে। এবার আসি তাদের উদার অঞ্চল বা তাদের অ্যাবডোমেনের অংশটি, অ্যাবডোমেন কেমন, একদম ইনসেক্টের যে শেষ অংশটি, এবং স্থায়ীভাবে বক্ষের সাথে যুক্ত, কোনো কোনো ক্ষেত্রে নরমক্ষম, প্রথম খণ্ড অনেকটা ঝিল্লির মতো, মানে ইংরেজিতে বলে এটাকে অ্যাট্রোফির ধরনের। আর হচ্ছে যে বাকি 8টি টার্গাইট এবং 5-7টি স্টারনাইট থাকে অ্যাবডোমেনের অংশগুলি। আর স্থিগিত পতঙ্গের উদরের যে শেষ খণ্ডগুলি সেগুলি কিন্তু গুটানো অবস্থায় থাকে, নলাকার, এবং তাদের অভিপজিটর থাকে যারা কাজ করে, অভিপজিটরের মতোই অনেকটা, কোনটি, ওই যে স্ত্রী পতঙ্গের যে উদরের শেষ খণ্ডটি, কেমন, সেটি অভিপজিটরের ন্যায় কাজ করে। আর এদের কোনো কোনো ক্ষেত্রে ইয়ে থাকে, নালীর মতো বহির্বৃদ্ধি
থাকতে পারে, 9 থেকে 10 নম্বর খণ্ডকে দেখা যায়। যেটি এ গেল তাদের অ্যাবডোমেন অংশ বা উদর অঞ্চল। এবার আসি তাদের আভ্যন্তরীণ অংশ বা ইন্টারনাল যে মর্ফোলজি। কেমন ইন্টারনাল মর্ফোলজি, অর্থাৎ তাদের যে বিভিন্ন ধরনের সিস্টেম বা তন্ত্রগুলি রয়েছে, তাদের ডাইজেস্টিভ, ব্লাড সার্কুলেটরি, রেসপিরেটরি, এক্সক্রিয়েটরি, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাকটিভ সিস্টেম, ওভারঅল তাদের লাইফ সাইকেল সব কিছু মিলিয়ে। কেমন তো প্রথমেই আসি তাদের কী থাকবে, যেটা মানে পৌষ্টিক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কী, যেখানে তাদের খাদ্য পরিপাক হয়ে থাকে। এদের কলিপ্টেরা যে কীট পতঙ্গ, তাদের পরিপাক নালী একদম লম্বা, সোজা, নলাকার প্রকৃতি, বাঁকানো, ছোট অথবা মধ্যাকৃতি হতে পারে এবং এটা তিনটা অংশে বিভক্ত, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। তবে কিছু বিটেলের ক্ষেত্রে ক্রপটা কিন্তু অনুপস্থিত দেখা যায়, যদিও অধিকাংশ ক্ষেত্রে ক্রপ লম্বা থলির মতো অবস্থান করে। কেমন আর ক্রপ সম্পূর্ণ কিছু কিছু পতঙ্গ রয়েছে, পরাগভুক পতঙ্গ রয়েছে যাদের ক্রপটি অ্যাবসেন্ট থাকে। তো যাই হোক, আর কী থাকে এদের, এদের মাংসাশী এবং কাষ্ঠভোজী যারা কীটপতঙ্গ, কিছু কিছু কীটপতঙ্গ কাঠ খায়, তো সে তাদের ক্ষেত্রে দেখা যায় দাঁত খুব শক্ত এবং তীক্ষ্ণ ধরনের। আর এদের যে এবং জটিল প্রকৃতিরও থাকে। তারপরে এই ওই ধরনের কীটপতঙ্গের মধ্যে কী থাকে, আন্তরিক সিকা থাকে, তারপরে হচ্ছে তোমার আর কী থাকে যে স্ক্যারাবিডি একটা কীটপতঙ্গ আছে ফ্যামিলি, সেখানে দেখা যায় যে তাদের কীটপতঙ্গের মধ্যান্তর যে এই ডাইজেস্টিভ সিস্টেমের যে মধ্যের অংশটি মধ্যান্তর অত্যন্ত লম্বা এবং পেঁচানো থাকে। ঠিক আছে, তা যা হোক এই হচ্ছে। আর যাদের এই পতঙ্গের মধ্যে কিন্তু থাকে মলাধারী থাকে, পিরকা থাকে কোনো কোনো মানে ক্ষেত্রে, আবার পরিপাক নালীর সাথে অনেক সময় মালপিজিয়ার নালিকা পিছন দিক দিয়ে তাদের মলাশয়ে প্রাচীরের সঙ্গে যুক্ত থাকতে পারে, যেগুলি সংখ্যায় কটি, 4 থেকে 6 পর্যন্ত। তবে কলিপ্টেরা বর্গে কীটপতঙ্গে সাধারণত লালাগ্রন্থিটা কিন্তু দেখা যায় না, লালাগ্রন্থি অ্যাবসেন্ট। আমরা কিন্তু অর্থোপ্টেরাতে দেখেছি যে লালাগ্রন্থি খুব স্পষ্ট। তো যাই হোক, এখানে আমরা কীট পাচ্ছি যে কীটপতঙ্গের ল্যাবিয়াল এবং ম্যাক্সিলারি গ্রন্থি কিন্তু থাকে, এবং অনেক প্রজাতির কীটপতঙ্গে পাইজিডিয়াল নামে একটা গ্রন্থি থাকে যেটা নিঃসৃত রস পায়ুছিদ্রের নিকটে নিঃসৃত হয়, যেটি প্রতিরক্ষায় সাহায্য করে, অর্থাৎ একটা সেন্ট বের করে যার কারণে প্রতিরক্ষায় সাহায্য করে। আচ্ছা, এতেই চলে গেল তাদের ডাইজেস্টিভ সিস্টেম। এবার আসি তাদের রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এই ধরনের কীটপতঙ্গের রক্ত সংবহন তন্ত্র লম্বা এবং বহু প্রকোষ্ঠ বিশিষ্ট তাদের হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ড তো একটা তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমের অংশ, এবং এখানে কী থাকে, রক্ত মানে লম্বা রক্তনালী থাকে। আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি সাধারণত কয়টি, 7 থেকে 8 পর্যন্ত হতে পারে, 7 থেকে 9 লিখবে তোমরা। এবং এটি মহাধমনী রূপে বক্ষ এবং মস্তকাঞ্চলে প্রসারিত হয়, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ডানা এবং পায়ে প্রবাহমান থাকতে পারে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এরপর আছে তাদের রেসপিরেটরি সিস্টেম। এগুলি অত্যন্ত সুগঠিত তাদের রেসপিরেটরি সিস্টেম, অসংখ্য বায়ুথলি নিয়ে তাদের রেসপিরেটরি সিস্টেম গঠিত, এবং শ্বাসরন্ধ্র থাকে তাদের, স্পাইরাকলস বলে, সেগুলি হচ্ছে সংখ্যায় 10 জোড়া। তারপরে তাদের আর কী থাকে, এদের হচ্ছে যে মানে প্রথম জোড়া মধ্যবক্ষের সাথে থাকে এবং বাকিগুলি পশ্চাৎবক্ষ এবং উদর অঞ্চলের সাথে যুক্ত থাকতে পারে, ওই শ্বাসরন্ধ্রগুলির কথা বলছি। এবং কিছু কিছু কীটপতঙ্গে অষ্টম উদরীয় শ্বাসরন্ধ্র থাকে না, হ্যাঁ মানে অথবা মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অথবা অনেক সময় ভেস্টিজিয়াল অবস্থায় থাকে। তো যা হোক, শ্বাসরন্ধ্রের সংখ্যা অনেক পতঙ্গ রয়েছে, যেমন স্কলিটিডিয়া আছে, তাদের কিন্তু 5 থেকে 7 জোড়া। তো এই গেল তাদের রেসপিরেটরি সিস্টেম। এবার আসি তাদের রেচন তন্ত্র বা এক্সপিরেটরি সিস্টেম। এগুলি রেচন তন্ত্রে 4 থেকে 6 মালপিজিয়ান টিউবুলস রয়েছে। মালপিজিয়ান টিউবুলস তোমরা জানো পতঙ্গের রেচন তন্ত্রের মালপিজিয়ান টিউবুলস, এবং ল্যাম্পাইরিডি একটা ফ্যামিলি রয়েছে সেখানে, তাদের এই গোত্রে কীটপতঙ্গ এই সংখ্যা মাত্র 4টি, আবার এগুলি শেষ প্রান্ত পরপর যুক্ত। আবার কিছু কলিপ্টেরা পতঙ্গ রয়েছে যাদের কী থাকে যে ক্রিপ্টোনেফ্রিক নেফ্রিডিয়া থাকে, হ্যাঁ এক্ষেত্রে মালপিজিয়ান নালিকার 2টি প্রান্ত মানে মলাশয়ের সাথে যুক্ত অবস্থায় থাকে। যাই হোক, এরপরে আসি আমরা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এগুলি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কিন্তু খুব উন্নত ধরনের এবং স্বাভাবিক ধরনের। এগোত্রে কীটপতঙ্গে ঊর্ধ্ব এবং নিম্ন অন্য নালীর স্নায়ুকেন্দ্র ছাড়াও 3টি বক্ষীয় এবং 7 থেকে 8 উদরীয় গ্রন্থি বিদ্যমান। নার্ভাস সিস্টেমের গ্রন্থি থাকে, ঠিক আছে, এগুলাকে বলে গ্রন্থি। আচ্ছা, এখান থেকেই নার্ভগুলা বিস্তৃত হয় শরীরের বিভিন্ন অংশে। তা এদের উদরীয় যে অংশে নার্ভাস সিস্টেমের যে গ্রন্থিটা রয়েছে, উদরীয় গ্রন্থি, সেই সংখ্যা হচ্ছে 6টি। কেমন, এটি বিভিন্ন পতঙ্গের মানে ডিফার করে, ভ্যারি করে, একটা থেকে আরেকটা আলাদা থাকে।
যেমন একটা পতঙ্গ রয়েছে যে মডিলা, তারপরে হচ্ছে সিলফা, এই সমস্ত যে কীটপতঙ্গ সেখানে কিন্তু এই সংখ্যা 5টি, উদরীয় গ্রন্থির সংখ্যা। একটা উদাহরণ তোমরা দিয়ে রাখতে পারো এই আর কি। আর হচ্ছে যে একটা পতঙ্গ রয়েছে যে কার্কিউলিওনিডিতে দেখা যায় যে একাধিক উদরীয় স্নায়ু কেন্দ্র রয়েছে। তো এবার আসি আমরা তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু খুব উন্নত ধরনের মোটামুটি। এদের পুংজননতন্ত্র, শুক্রাশয়, শুক্রনালী, এক বা দুই জোড়া সহায়ক গ্রন্থি, মানে সব কিছুই তাদের পুংজননতন্ত্রে উপস্থিত থাকে। আর এদের যে শুক্রনালী থাকে সেখানে কিন্তু শুক্রথলি তৈরি করে। হ্যাঁ, এদের শুক্রাশয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডিফেগা কীটপতঙ্গের শুক্রাশয়, খুব সরল এবং নলাকার আকৃতির, অনেকটা প্যাঁচানো। আর পলিফেগা যারা, তাদের কিন্তু শুক্রাশয়গুলি খুব জটিল প্রকৃতির এবং প্রতিটি শুক্রাশয় কতগুলি স্বতন্ত্র বা ফলিকেল বা কোষে বিভক্ত থাকে। আচ্ছা, এবার আসি এই যে তাদের যে বিভিন্ন ধরনের কী বলে স্ত্রী জননতন্ত্র রয়েছে, যে বিভিন্ন পতঙ্গগুলিতে সেগুলির মধ্যেও খুব উন্নত ধরনের স্ত্রী জননতন্ত্র রয়েছে। তাদের অনুডিম্বাশয় অনুযায়ী তাদেরকেও বেশ দুটো ভাগে ভাগ করা যেতে পারে, অ্যাক্রোট্রফিক অনুডিম্বাশয় এবং পলিট্রফিক অনুডিম্বাশয়। যাই হোক, তো এগুলোর মধ্যে তাদের ডিম্বাশয়ের অংশের মধ্যে তাদের যে অনুডিম্বাশয়ের মধ্যে বিভিন্ন পতঙ্গের মধ্যে এগুলি পার্থক্য দেখা যায়। হ্যাঁ, দুইটি করে সাধারণত অনুডিম্বাশয় থাকে এবং এদের কী বলবো যে কোনো কোনো কীটপতঙ্গের ডিম্বনালীর সঙ্গে কিন্তু এক ধরনের গ্রন্থি থাকে, ওটাকে বলে কোল্যাটারাল গ্রন্থি। আচ্ছা, আর স্ত্রী প্রজননতন্ত্রের অন্যান্য অংশ যেমন শুক্রধানী এবং অন্যান্য অংশগুলি কিন্তু মানে বর্তমান থাকে প্রত্যেকটি স্ত্রী পতঙ্গের মধ্যেই। তো যাই হোক, এবার আসে তাদের লাইফ সাইকেল। লাইফ সাইকেল এগুলি জীবনচক্র কিন্তু বিভিন্ন ধরনের। একটি পরিণত স্ত্রী কীটপতঙ্গ গুচ্ছাকারে অথবা কোকুন পরিবেষ্টিত অবস্থায় ডিম পাড়ে। অনেকগুলি উদ্ভিদের দেহের ভিতরেও কিন্তু ডিম পাড়ে। কেমন? ভিতরে ডিম পাড়ে এবং ডিম থেকে যে সদ্য প্রস্ফুটিত লার্ভার যে দেহ সেটি সুস্পষ্ট এবং সেখানে শক্ত মস্তক থাকে, কর্তনকারী মুখপাঙ্গ থাকে, এগুলি সব কিছুর বৈশিষ্ট্যগুলি তাও সেখানে দেখা যায়। আমরা তো জানি যে জীবনচক্রে যে তাদের থাকে সেটা হচ্ছে মানে তাদের কী বলেছিলাম যে তোমার মেটামরফোসিস কমপ্লিট। সো সব ধরনের অংশগুলি থাকে এবং এদের লার্ভার উপরে কোনো পা থাকে না এবং লার্ভা কিন্তু দুই রকমের থাকে বলেছি, একটা হচ্ছে ক্যাম্পোডিমান লার্ভা আর একটা হচ্ছে ইরুশি ফর্ম লার্ভা। এই তো গেল তাদের লার্ভা দশা। আর তাদের যে পাবিহীন লার্ভা যেগুলি, সেগুলি কিন্তু অনেক পতঙ্গে থাকে, অনেক লার্ভা থাকে যেগুলি পাবিহীন লার্ভা। সাধারণত আমরা জানি যে লার্ভা খুব অ্যাক্টিভ একটা স্টেজ এবং খুব দ্রুত চলাফেরা করতে পারে এবং খেতেও খুব সক্ষম থাকে। তো যাই হোক, এই গেল তাদের জীবনচক্র মোটামুটিভাবে। তাদের জীবনচক্রে কী কী দেখা যায়? পূর্ণাঙ্গ লার্ভা এবং তাদের জীবনচক্রে যে পিউপাদশা এটিও খুব স্পষ্টভাবে উপস্থিত থাকে। তো এই গেল মোটামুটি কলিওপটেরা বর্গের পতঙ্গের লাইফ সাইকেল। তোমরা এটার একটি সাধারণ ভাবে একটু তোমরা পড়ে নিবে, বিশেষ কিছু অংশগুলি একটু মনে রাখার চেষ্টা করবে, তাদের কমন ক্যারেক্টার্সগুলো জানতে চেষ্টা করবে এবং ছবি এঁকে বিভিন্ন অংশগুলি একটু কষ্ট করে লেভেলিং করে নিবে। তো আজকে এ পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে, এটি খুব ইম্পর্টেন্ট একটি অর্ডার যেহেতু এবং এর আন্ডারে অনেকগুলি মানে খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তোমার ইনসেক্ট যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমাদের এদের যে ফ্যামিলিগুলি সেগুলি খুব ভালোভাবে পড়তে হবে। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে কলিওপটেরার আন্ডারে যে বিভিন্ন ধরনের ফ্যামিলিগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে, স্বাস্থ্য রক্ষা নিয়ম বিধি মেনে চলবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত আজকে খোদা হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।